আজকে খেতে 50 টাকার বিরিয়ানি মনে হচ্ছে 275 টাকায় কম্বোটার দাম Welcome back to my channel. আমি আজকে এসেছি কলকাতার অ্যাকোয়াটিকাতে যেটা কিনা কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আর বিগেস্ট ওয়াটার পার্ক কত কি টিকিট প্রাইস আছে কিভাবে আসবে কখন খোলা থাকে সমস্ত ছোটখাটো আপডেট এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে সো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি সে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিও এখন বাজে ঠিক 10টা আমি একদম অন টাইম এসেছি একটু কিছু মিস করতে চাই না তো সমস্ত কিছু তোমাদের দেখাবো তো চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে ঢোকার আগে তোমাদের বলে দিই তোমরা অ্যাকোয়াটিকা আসতে হলে কিভাবে আসবে অ্যাকোয়াটিকা আসতে হলে তোমাদেরকে নিউ টাউন গামী যে কোনো বাস ধরে নিউ টাউন বাস স্ট্যান্ড বা বিশ্ববাংলা গেট যে কোনো একটা জায়গায় নামতে হবে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে এখানে পার পার্সন 30 টাকা করে ভাড়া নেবে এছাড়াও তোমরা অ্যাকোয়াটিকা আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট বাসও পেয়ে যাবে বাসে বা টোটোতে যেটাতেই আসো তোমরা নামবে এই সামনের রাস্তাটায় আর নেমে দেখবে দু একটা খাবারের দোকান আছে আর তার সামনেই অ্যাকোয়াটিকার এই গেট দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলেই অ্যাকোয়াটিকার টিকিট কাউন্টার সামনের এই বড় জায়গাটা দেখছো এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে তোমরা ফ্রিতেই গাড়ি পার্ক করতে পারবে চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সো টিকিট প্রাইসটা কত এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা একটু পজ করে দেখে নাও আর একটা কথা বলে রাখি এখানে 2000 টাকার নোট নিয়ে যারা টিকিট কাটতে আসবে ভাবছো তারা এসো না কারণ এখানে 2000 টাকার নোট নিচ্ছে না আমাদের প্রবলেম হচ্ছে তাই তোমাদের সেটা বলে রাখলাম আর এখানে অ্যাকোয়াটিকার লকার জামা প্যান্ট সব কিছু রেন্টটা দেওয়া রয়েছে একটু পজ করে দেখে নাও আর আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেছে লকার ভাড়াও নিয়ে নিয়েছি তো চলো ভেতরে ঢুকি তো আমরা ওই সাইডটা দিয়ে চেক করিয়ে ঢুকলাম এখানে জলের বোতল কোনো বাইরের খাবার অ্যালাও না তো ওই সাইডটা দিয়ে ঢুকে এখন আমরা চেঞ্জিং রুমের দিকে যাচ্ছি আর কীরকম মেঘলা করে এসছে জাস্ট দেখো মেঘ করেছে বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে জেন্টস চেঞ্জিং রুম আর ঠিক তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ লেডিস চেঞ্জিং রুম সো চলো ফটাফট চেঞ্জ করে নিই তো আমার চেঞ্জ করা হয়ে গেছে এই যে চেঞ্জিং রুম দেখতে পাচ্ছ মিররের সামনে আলোটা একটু কম আছে বাকি সব ঠিকঠাক আর ওই দিকটাতে রয়েছে লকার্স রুম আর অনেক জায়গায় মানে অনেক ওয়াটার পার্কে আমি দেখেছি যে শাওয়ার এরিয়াটা একসাথে থাকে বাট অ্যাকোয়াটিকার শাওয়ার এরিয়াটা একদম সেপারেট করা আলাদা আলাদাভাবে শাওয়ার নেওয়া যাচ্ছে তখন যা বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা এখন একটু কমেছে আমি এখান থেকে কোনো ড্রেস ভাড়া নিইনি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানে পলিস্টার বা সিনথেটিক কাপড়ের যে জামা কাপড়গুলো না ওগুলো বাড়ি থেকে নিয়ে এলে তোমরা এখানে পড়তে পারবে কোনো অসুবিধা নেই আর বাথরুমগুলো ঠিকঠাকই পরিষ্কার আছে খুব পরিষ্কার আছে বলবো না তবে চলো কাজ চালিয়ে নেওয়ার মতো তো লকারের চাবি পেয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি এবার চলো সোজা জলে নামবো এখানের এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ভীষণ সুন্দর লাগছে এই বসার জায়গাগুলো আর ওই দিকেরগুলো তো আরও বেশি সুন্দর ওই একদম ওই ওই সাইডটাতে যে বসার জায়গাগুলো রয়েছে ভীষণ সুন্দর সাজানো এতটাই তাড়াতাড়ি এসছে ওয়েব ফুলে কেউ নেই আমি ছাড়া এবার বলে দিই অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কটা কবে কবে খোলা থাকে এই পার্কটি সোম থেকে রবি প্রতিদিনই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে
নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলসে যখন ওয়াটার ফলসটা চালু থাকে তখন ওয়েভ চালু থাকে না, 20 মিনিট ওয়েভ চলে আর 20 মিনিট ওয়াটারফল চলে। কতটা জোরে পড়ছে জাস্ট দেখো, প্রচন্ড। ওয়াটার রাইডস, নায়াগ্রা ফলস, ওয়েভ পুল এগুলো সব 1:30 থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। এবার যাচ্ছি রেইন ড্যান্সের দিকে। এখানে ওপর থেকেও যেরকম জল পড়ছে তেমনি নিচ থেকেও কিভাবে জল উঠছে দেখো। টিফিন আওয়ার, এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে তোমরা বিলটা মানে টাকাটা জমা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ওখান থেকে গিয়ে খাবারটা কালেক্ট করে নিতে পারবে। আমি এখান থেকে নিচ্ছি 275 টাকার একটা বিরিয়ানি কম্বো। এখানে তোমরা সমস্ত লিস্টটা পেয়ে যাবে, এখানে একটু পজ করে দেখে নিও যে কিসের কী কীরকম দাম আছে। তো আমি এখান থেকে বিরিয়ানি কম্বোটা নিয়েছি, এখান থেকে তোমাকে ফুডটা কালেক্ট করতে হবে। নিয়ে এখানে বসে পড়েছি বিরিয়ানিটা নিয়ে, আর এরকম পরিমাণে কিছুটা কোয়ান্টিটি দিয়েছে। একদম বাজে খেতে, 50 টাকার বিরিয়ানি মনে হচ্ছে। 275 টাকায় কম্বোটার দাম নিয়েছে, 50 টাকার বিরিয়ানির থেকে লিটারালি ভালো খেতে হয়। পুরো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এখানে আলুটা দেখো, এখানে আলুটা পুরো পোড়া, মাংস এখনো দেখে দেখো। এবার মাংসটার দিকে যাই, দেখি কিরকম বিরিয়ানির মাংসের সাইজটা বড় আছে, এত বড় একটা মাংস খাওয়া হয়ে গেছে। বাট লাস্টে ওই গোলাপজামুনটা খেয়ে যেন মুখটা আরও বেশি নষ্ট হয়ে গেল, মানে একদম টপ গোলাপজামুনটা। খাবার দাবারের কোয়ালিটি ভীষণ বাজে, ভীষণ বাজে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যা টাকা যা দাম লেখা রয়েছে তাই নিয়েছে, আলাদা করে কোনো আমি জিএসটি টিএসটি নেয়নি। যাই হোক, এবার আবার চলে যাবো। ভিডিওটা তখন শেষ করতে পারিনি, ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিলো বাসে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে। আমি এখন বাড়ি ফেরার পথে ভিডিওটা এন্ড করছি। আজকের এই ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। তাও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে নিজে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা। আর তোমরাও ঘুরে আসতে পারো এই গরমে অ্যাকোয়াটিকা, একটুখানি গরমের হাত থেকে মুক্তি পেতে। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, টাটা।